नमस्कार, आमी सन्दा फिर एलाम आपनादेर काछे नतून रेसिपी निये। आज के आमी बानाबो पुली पिठे, आशा करी आपनादेर भालो लागबे। चलुन शुरू करा जाय। आमार इखाने लागबे 750 ग्राम चालेर गुड़ो। आमी बाड़ीतेई चालेर गुड़ो करे नियेछि। आपनारा चाइले बाड़ीते चालेर गुड़ो करते पारेन, ना होले रेडिमेडटा व्यवहार करते पारेन। আর পুরের জন্য লাগবে একটা নারকেল, যেটাকে আমি কুরি নিয়েছি, 7-8টা ছোট এলাচ, স্বাদ অনুসারে নুন, আমার এই চামচ অনুযায়ী 3 চামচ ঘি, 1 কাপ দুধ, 250 গ্রাম সুজি ও 250 গ্রাম চিনি। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, গরম হলেই 4 কাপ জল দিয়ে দেব। এরপর নুন দেব এবং জল ফুটে গেলেই চালের গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে আটার মতো মেখে একটা ডো তৈরি করে সুতির ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দেব। আবার কড়াই গরম করতে দিয়েছি পুর বানানোর জন্য। প্রথমে কড়াই গরম হলেই ঘি দিয়ে দেব। ঘিটা গরম হলেই সুজি দিয়ে ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতে নারকেলটুকু দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। নারকেল ভালো করে ভাজা হয়ে আছে। এর মধ্যে আমি ভেজে রাখা সুজি, চিনি, এলাচ দিয়ে দেব। এর মধ্যে 1 কাপ দুধ আর 1 কাপ জলও দিয়ে দেব। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে। এটা করতে প্রায় 4-5 মিনিট সময় লাগবে। জলটা শুকিয়ে এসে আর পুরটা রেডি। এবার নামিয়ে নেব। ডোটাও রেডি, আমার পুরটাও রেডি হয়ে গেছে। চলুন যাই এবার পিঠা তৈরির কাছে। এখন মেখে রাখা চালের ডোটাকে আবার ভালো করে মেখে নিয়ে রুটির থেকে একটু মোটা করে বেলে নেব। তারপর গ্লাস দিয়ে কেটে নেব। আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনেই পিঠেগুলো করেছি। আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বার মিলে এই লকডাউনে রান্না করতে পারেন। উনি ডিজাইনটা ভালো বানাতে পারে, তাই ডিজাইন বানানোটা আপনাদের উনি দেখাবেন। গ্লাস দিয়ে কাটা রুটিটাকে হাতে রেখে তার মধ্যে 1 চামচ মতো পুর দিয়ে দুই সাইড ফোল্ড করে ভালো করে চেপে আটকে দিতে হবে ডিজাইন বানানোর জন্য। আপনারা চাইলে ডিজাইন ছাড়াই এইভাবে রেখে দিতে পারেন। ডিজাইনটা বানানোর জন্য সাইড দিয়ে ছোট ছোট ফোল্ড করে চেপে চেপে ডিজাইন বানাতে হবে। দেখুন, একটা দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু নয়, এটা খুবই সহজ। আমি একইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
আমি একইভাবে সবকটা বানিয়ে রেডি করে নিয়েছি। এবার ভাপার প্রসেসে যাই। ভাপার জন্য একটা ডেস্কিতে অর্ধেকটা জল নেব আর সুতির কাপড় দিয়ে বেঁধে দেব। আপনাদের কাছে স্টিমার থাকলে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। জলটা গরম হলে ও ভাপটা বেরোলে পিঠোগুলো এক এক করে দিয়ে দেব আর ঢেকে দেব। তিন চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে পিঠেগুলো পাল্টিয়ে দেব। আবার তিন চার মিনিট রান্নাটা করব, তারপর নামিয়ে নেব। একইভাবে আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে, খুবই সফট হয়েছে। আমি একটা ভেঙে ও দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারাও ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসি, আবার হাজির হব অন্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।